আসসালামু আলাইকুম, সায়ান আমা ফাইসাল লাগি ফুরা লম্বা মায়া সায়া আসিবু আডা হসপিটাল তবে সায়া সুদা সুদা বিরোমা। আমার নাম ফাইসাল, আমি অনেক আগে কিছুদিন আগে হাসপাতাল আসছিলাম। আমার শরীর অসুস্থ, অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার মাঝে সমস্যা ছিল। তো ইনশাল্লাহ আমি এটা এখান থেকে যাওয়ার পর সুস্থ ছিলাম। তারপর বাসায় গেছি, বাসায় গিয়ে ডাক্তার বলছিল যে 15 দিন পর আবার এসে দেখা করবা। বেশি বাসায় যাওয়ার পর রেস্ট নিলাম 15 দিন। 15 দিন পর আবার আসি আজকে হাসপাতালে। আসার পর এখন আবার ডাক্তারের চেক আপ করাইলাম। এখন ইনশাল্লাহ এই 15 দিন আমি বাসায় খুব ভালো ছিলাম। কোনো কোনো ব্যথা ছিল না, কোনো সমস্যা ছিল না, আমি অনেকটাই ভালো ছিলাম। তো আজকে আবার আসি আমি চেক আপ করাইতে, ডাক্তারের সাথে কথা বলতে। তো ইনশাল্লাহ আমি এখন অনেক সুস্থ, ভালো। আজকে ডাক্তারের সাথে কথা বললাম, তো বললো তো কিছু ওষুধ দরকার ছিল সেটাও নিলাম। তো ইনশাল্লাহ এখন আমি অনেক ভালো আছি। আগামী 7 তারিখে আমি আবার দেশে চলে যাব। যদি কোনো সমস্যা কারো একটু বিষয়ে থাকে আপনারা অবশ্যই আসতে পারেন। আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। চিকিৎসাটা খুব ভালো, আমি মনে করি খুব ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সুদা সাইনা প্লাস তাহলে স্যার সুদা দুটো স্যার রুমা স্যার দেবো স্যার তারা সাথে তারা বাবা বিস্কারেন স্যার ওকে স্যার মেয়া ডক্টর সেটা বুঝলাম পালা সারি লাগি মারি স্যামে হসপিটাল স্যার হচ্ছে এগুলো হিসেবে তো বলি নবী আটা বাইকে তারা বাইক স্যার নিব সুরা লিমা পালা সারি সুদা স্যার লাগে আর ইনি মারি হসপিটাল তবে স্যার আপু বিস্কারণ ওকে তারা সাথে তারা বাবা ডিপিয়ার্স লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।